একদিনের আন্তর্জাতিক সেমিনার গোবরডাঙ্গা হিন্দু কলেজে কলেজের মিউজিক ও জার্নালিজম বিভাগের আয়োজনে এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বিশিষ্ট জনেরা। গোবরডাঙ্গা হিন্দু কলেজে আয়োজিত হলো একদিনের আন্তর্জাতিক সেমিনার। গোবরডাঙ্গা হিন্দু কলেজের মিউজিক ও জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন বিভাগের পক্ষ থেকে এদিনের এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তথা মিউজিক বিভাগের চেয়ারম্যান ডক্টর দেবপ্রসাদ দেওয়ান, বাংলাদেশ চিটাগাং ইউনিভার্সিটির কমিউনিকেশন ও জার্নালিজম বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রাজীব নন্দী, কলকাতা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির যন্ত্রসঙ্গীত বিভাগের সিনিয়র প্রফেসর ডক্টর দেবাশিস মণ্ডল সহ হাজির ছিলেন বারাকপুর সুরেন্দ্রনাথ কলেজের জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বিভাগের অধ্যাপিকা ডক্টর মৌমিতা চৌধুরী। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক অরুণাক্ষ ভট্টাচার্য। অনুষ্ঠানের শুরুতেই মঙ্গল দ্বীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কলেজের অধ্যক্ষ ডক্টর কৃষ্ণ মণ্ডল। বক্তব্যের মাধ্যমে সকলকে স্বাগত জানান কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত। সঙ্গীতের দুনিয়ায় সংবাদ মাধ্যমের ভূমিকা, এই শীর্ষক আলোচনায় অংশ নেন আমন্ত্রিত বিশিষ্ট জনেরা। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ডক্টর কৃষ্ণ মণ্ডল বলেন, জার্নালিজম এবং মিউজিক এই দুই ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে আয়োজিত আইকিউএসির সহযোগিতায় আন্তর্জাতিক সেমিনার। সেমিনারের বিষয় ছিল এফিকেসি অ্যান্ড ইম্প্যাক্ট অফ মিডিয়া ইন দ্য ফিল্ড অফ মিউজিক। বাংলাদেশ থেকে আমাদের জার্নালিজমের একজন এসেছিলেন এবং মিউজিকের একজন এসেছিলেন। সকলকে নিয়ে আজকের আলোচনা সভা যেমনটি হওয়ার কথা ছিল তার থেকেও ভালো হয়েছে, এবং ছাত্রছাত্রীরা আশা করা যায় যে এই সেমিনার থেকে তারা তাদের কৌতূহল অনেকটা নিবারণ করতে পারবে এবং তাদের শিক্ষণীয় বিষয় অনেকটাই পেয়ে যাবে। সব মিলিয়ে ছাত্রছাত্রীরা উপকৃত হবে, অর্থাৎ এক কথায় কলেজ উপকৃত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, গোবরডাঙ্গা।